गए जर जर रोता गए बेकरार होता बलावल बिगमारी कशप तुझे जमाली हसनत जमी उखसाली सल्लो अलैहि वालिहि ये तेरे मेराज था कि तू लोहो कलम तक पहुँचा और ये मेरा मेराज है कि मैं तेरी रोजा तक पहुँचा बलावल मोल बिकमाली कशप तुझे जमाली हसनत जमी उखसाली सल्लो अलैहि वालिहि उपस्थित ঐতিহ্যবাহী চট্টগ্রামের সিজিস কলোনি অ্যাসোসিয়েশন এবং মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকের মেরাজ মেরাজুন নবী সাল্লাল্লাহু সাল্লামের গুরুত্ব এবং তাৎপর্য শীর্ষক আলোচনা এবং এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মসজিদ কমিটির সম্মানিত নেতৃবৃন্দ অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দ হযরত উলামা ইকরাম মুসল্লিয়ান ইকরাম পার্শ্ববর্তী এলাকার পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের শাহী দরবারে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আজকের এই শানদার মাহফিলে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন সেই মহান রবের দরবারে আমরা শুকর গুজার হচ্ছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তৈয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি للجلال وجهك وعظيم سلطانك يا ربي لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن إنك خلقتنا ورزقتنا وهديتنا يا رب العالمين شمانيت حاضرين امراض نبي جبنيت نبي رسالتين জীবনের সাথে সংশ্লিষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অসংখ্য মুজিজা সংঘটিত হয়েছে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন তারপরে যে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা ইসরা এবং মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিরাজ সম্পর্কে আমরা আজ জানার জন্যে উপলব্ধি করার জন্য অনুধাবন করার জন্যে আমরা আজ সিজিএস কলেজ জামে মসজিদে সমবেত হয়েছি পড়ি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে সেই পবিত্র ইসরা এবং মিরাজ সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে যেন আলোচনা করার সুযোগ দান করেন এবং যেন আমরা সবাই
ইখলাসের সাথে শুনতে পারি এবং সবাই যেন আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, এই পৃথিবীতে মানব কল্যাণের জন্য, মানুষের হেদায়াতের জন্য, মানুষের সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহ পাক সৃষ্টির মানুষ সৃষ্টির সূচনা লগ্ন থেকে নবী প্রেরণ করেছেন, রসুল প্রেরণ করেছেন, লক্ষ লক্ষ নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন। এবার সেই সমস্ত নবী রসুল সবই আল্লাহ রাব্বুল আলামিন নিজ ক্ষমতা বলে মানুষের মধ্য থেকে বাছাই করেছেন। সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী রসুলদের মধ্যে অনেক তারতম্য আছে বা পার্থক্য আছে মর্যাদার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন কোরআন কারিমে সূরা বাকারার ভিতরে 253 নম্বর আয়াতে, তিলকার রুসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত। ওই যে রসুলগণ আল্লাহ পাক প্রেরণ করেছেন তাদের কাউকে অন্য কারো উপরে আল্লাহ পাক ফজিলত দান করেছে। এমনও নবী ছিলেন যারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলেছে এবং অসংখ্য নবীকে একের উপরে অন্যকে আল্লাহ পাক মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। কেউ রুহুল্লাহ ছিলেন, কেউ জবিহুল্লাহ ছিলেন, কেউ নবিউল্লাহ ছিলেন, কেউ খলিলুল্লাহ ছিলেন, কেউ কালিমুল্লাহ ছিলেন, বিশ্বনবী হচ্ছেন হাবিবুল্লাহ। আল্লাহ রসুল বলছেন ওলা ফখরা, এর মধ্যে আমার কোনো গর্ব নাই, এটা আল্লাহর দান। কাদান আল্লাহর দান। সুতরাং এই নবী রসুলদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে না কাউকে অন্য নবীর উপরে প্রাধান্য দিয়েছেন এবং সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। তবে সমস্ত নবী হচ্ছেন সম্মানিত এবং আল্লাহ পাকের নির্বাচিত। সমস্ত নবী রসুলদের মধ্যে আবার বিশ্ব নবীকে সবচাইতে বেশি সম্মানিত করেছে, মর্যাদাবান করেছে, সকল নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে। তিনি হচ্ছেন সাইয়েদুল মুরসালিন, তিনি হচ্ছেন সাইয়েদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, আশরাফুল মুরসালিন। তিনি সমস্ত নবী রসুলদের শ্রেষ্ঠ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ইরশাদ করেছেন ওরাফানা লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনার স্মরণকে আপনার আলোচনাকে আমি বলন্দ করেছি। সুবহানাল্লাহ। কত বলন্দ করেছি এর কোনো সীমা এখানে উল্লেখ করেন নাই, কিন্তু তাফসীরের ভিতরে এবং হাদিসের ভিতরে এর বিস্তারিত বর্ণনা আছে। তাফসীর ইবনে কাসির ভিতরে বলা হয়েছে হাইসুমা যুকিরতু যুকিরতা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী আপনার আলোচনা আপনার স্মরণকে আমি বলন্দ করেছি। এর অর্থ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা যেখানে হবে, আমার নাম যেখানে স্মরণ হবে সেখানেই আপনার আলোচনা হবে, সেখানে আপনার স্মরণ হবে। যেখানে আমার আলোচনা হবে সেখানে আপনার আলোচনা হবে। এই জন্যে আমরা দেখি আজানে, সালাতে, কালেমায় সব জায়গায় কি আল্লাহর পরে রসুল আসে না নাই, বলি আমরা সবাই আসে না নাই আসে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি বিশ্ববাসীর জন্য করুণার মূর্ত প্রতীক হিসেবে প্রেরণ করেছি। আপনি করুণার দাতা, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ হলেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলেন সবাই, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ, তিনি রব্বুল আলামিন। আল্লাহ নবীকে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। আর বিশ্ববাসীকে যেই কিতাব দিয়ে, যেই গ্রন্থ দিয়ে নবীজি ওয়াজ করে করে উপদেশ দিয়ে দিয়ে যাদেরকে কল্যাণের পথে ডেকেছেন, হেদায়াতের পথে ডেকেছেন আল কোরআন, সেই কোরআনকে বানিয়েছেন যিকরুল লিল আলামিন। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহু আকবার। তিনটা বিশ্ব, আল্লাহ বিশ্ববাসীর জন্য রব, রসুল বিশ্ববাসীর রহমান, কোরআন হচ্ছে বিশ্ববাসীর জন্য উপদেশের গ্রন্থ। সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিস দিয়েছেন, একটা হলো ওহি, ওহি ছাড়া নবী হয় না। যত নবী রসুল এসেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক ওহি দান করেছেন, কেতাব দান করেছেন। আর একটা হলো মুজেজাত, আর একটা হলো কি মুজেজাত। মুজেজাত এমন বিষয় যেই জিনিস দিয়ে সৃষ্টিকুলকে অক্ষম করে দেওয়া হয়, সাধারণ লোকেরা যা করতে পারে। সুবহান, আর দিয়েছে উন্নত চরিত্র। সুবহান, ভাইরা আমার, রসুলুল্লাহ সমস্ত নবীকে আল্লাহ পাক ওহি দিয়েছেন, উন্নত চরিত্র দিয়েছেন, আর মুজেজাত দিয়েছেন। বিশ্ব নবীকেও তাই দিয়েছেন, তবে বিশ্ব নবীকে ওহি দিয়েছেন সর্বশ্রেষ্ঠ ওহি, সর্বশ্রেষ্ঠ কেতাবের নাম কি আল কোরআন। সুবহানাল্লাহ। আর হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে চরিত্র দিয়েছেন সেই চরিত্র হলো মহান চরিত্র, খুলকুন আজিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। সুবহানাল্লাহ। হে নবী, আপনি খুলকে আজিমের উপর, মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন, অধিষ্ঠিত আছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুজেজা দিয়েছেন সমস্ত নবীর চাইতে বেশি। সুবহানাল্লাহ। 3000-এর মতো মুজেজা দিয়েছেন। কয় হাজার? 3000। বলেন কয় হাজার? 3000 মুজেজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড়। সেই মুজেজার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুজেজা হলো আল কোরআন। এটা হলো জ্ঞানগত মুজেজা, জ্ঞানগত মুজেজা। আরো বস্তুগত মুজেজা, স্থূল যে জিনিস দেখা দেয় ধরা যায়। দ্বিতীয় পর্যায়ের শ্রেষ্ঠতম, অন্যতম শ্রেষ্ঠ মুজেজা হচ্ছে এই মেরাজ। সুবহানাল্লাহ। যেটি হয়েছে কি বলে কুদরতি ব্যবস্থাপনা, সম্পূর্ণ মানুষের চোখের আড়ালে, এই দুনিয়ার কোনো মানুষ সর্বসুখ দিয়ে এই মেরাজকে দেখে নাই। কিভাবে মেরাজ হয়েছে কেউ দেখে না। একমাত্র সাক্ষী হলো জিবরাইল, তার সাথে সাক্ষী হলো মিকাইল। বলেন আল্লাহু আকবার। মিকাইল ছিলেন সহযোগী, জিবরাইল হলো প্রধান সাক্ষী, ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো এই ব্যবস্থাপনা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হচ্ছেন সেই সত্তা, পূত পবিত্র সত্তা, যিনি তার প্রিয় বান্দাকে, প্রিয় হাবিবকে নৈশ ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত এক রাত্রির সামান্য সময়ের মধ্যে। সুবহানাল্লাহ। কে করাইছেন? আল্লাহ পাক। আল্লাহ পাক নৈশ ভ্রমণ করেছে। আসরা, ইসরা উন শব্দ থেকে,
আপনারা জানেন কোরআনের মধ্যে একটা সূরা আছে না বনি ইসরাইল, বনি ইসরাইল একটা সূরা আছে, এখানে ইসরা শব্দ আছে, আছে না নাই? এই ইসরা শব্দের অর্থ হলো নৈশ ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণকে কি বলা হয়? ইসরা বলা হয় আরবিতে। যেহেতু মেরাজ হয়েছে দিনে না রাতে, রাতে, এই জন্যে এক জায়গার থেকে আর এক জায়গায় ছুটে গিয়েছেন। হ্যাঁ, অর্থাৎ সে মসজিদে হারাম থেকে দুনিয়া থেকে আসছে আজিম হয়ে। হ্যাঁ, সাইরে মালাকুত বেশ তো তোজক সব সফর সফর করে, সাত আসমান সফর করে আবার নিজ জায়গায় নিজ ঘরে ফিরে আসছে। সুবহানাল্লাহ, এই নৈশ ভ্রমণের কথা এখানে উল্লেখ আছে যে আল্লাহ রাব্বুল আলামিন পূত পবিত্র যেই ভ্রমণ করানো পৃথিবীর কোন শক্তির জন্য সম্ভব নয়। এই জন্যে শুরুতেই বলছেন সুবহান, কি শব্দ বলছেন? সুবহান। আপনারা জানেন যে আশ্চর্য ঘটনা হলে, আশ্চর্য ঘটনা শুনলে কি বলতে হয়? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলি কিনা? তাহলে এইরকম একটা ভ্রমণ যে মুহূর্তের ভিতরে দুই তিন কদমে চলে গিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত শত শত মাইল দূরে ভোরাকে ছড়ে, এটা মানুষের পক্ষে আজ আধুনিক যুগে যে রকেট তৈরি করেছে সর্বোচ্চ গতিতে যে রকেট চালাবে তার পক্ষে কিনা সম্ভব, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। তাহলে এই যে একটা মানে মানুষের জন্য অসম্ভব সেরকম যে আল্লাহ পাক মানে একটা ঘটনা ঘটাইছেন, এটা আল্লাহর জন্যই সম্ভব। কার জন্য সম্ভব? এই জন্য আগেই বলছেন সুবহান, বড় আশ্চর্য ঘটনা। আর একটা হলো আল্লাহর জন্য সম্ভব, এই জন্য তিনি হচ্ছেন ভূত পবিত্র, এই ব্যাপারে তিনি কোনো মানে তার উপরে কোনো ক্লেম নেই, তার উপরে কোনো অভিযোগ নাই, মনে হয় করতে পারেন নাই, কেমনে করলেন, এরকম বলার সুযোগ নাই মানুষের জন্য সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার প্রিয় হাবিবকে বান্দাকে মহব্বত করে এখানে আব্দ বলেছেন, আসলে তিনি তার বন্ধু। সুবহানাল্লাহ, আর বান্দার মধ্যে আব্দিয়াতের মকাম হইলো সর্বশ্রেষ্ঠ মকাম। সুবহানাল্লাহ, আমার বান্দা আল্লাহ পাক বান্দা বলে স্বীকার করেছে। লাইলা মিনাল মসজিদুল হারাম, রাত্রির সামান্য অংশে এই নৈশ ভ্রমণ করাইছে, সামান্য অংশ কতটুকু? নবীদি মেরাজ থেকে এসে ফিরে যেখানে তিনি উজু করেছিলেন, এই উজুর পানি যে উসুক থেকে নিচের দিকে ঢালু উঠতে যে গড়াচ্ছিল, আল্লাহর নবী সফর শেষ করে আবারও এসে দেখেন এখনও গরমও শেষ হয় নাই, কিছু পানি বাকি আছে। সুবহানাল্লাহ, আরও একটা বর্ণনা আছে, তিনি যে বের হয়ে গেছেন যখন, তখন এই এরকম একটা সুতার সাথে লেগেছিল, সেই সুতাটা এখনও কি ঝুলতে আছে, সুতার সাথে যদি নাড়া পড়ে তাহলে কিছুক্ষণ একটু ঝুলে না, কিছুক্ষণ ঝুলে কি না ঝুলে তারপরে স্থির হয়, এই ঝুলাটা এখনও কি হয় নাই, শেষ হয় নাই, কিন্তু ভিতরে ভিতরে একটি সময় অতিবাহিত হয়ে গেছে যার মানে যার মিকদার হলো, যার পরিমাণ হলো 27 বছর। সুবহানাল্লাহ, এটা কার জন্য সম্ভব? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইছে, উদ্দেশ্য হচ্ছে অসংখ্য নিদর্শন দেখাবেন। এই কথাটা কোরআনের মধ্যে আছে, আমি গত জুমায় বলেছিলাম কোরআনের মধ্যে আছে ইসরার কথা, কিন্তু মেরাজের কথা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছেন এই কথা আছে কোথায়? কোরআনে। আর সহি হাদিসে, হাদিস মতাতের ভিতরে অসংখ্য হাদিসের ভিতরে রয়েছে বর্ণনা যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাইতুল মাকদাস থেকে মসজিদ আকসা থেকে তিনি ঊর্ধ্ব গগনে তিনি সফর করেছেন, সাত আসমান সিদরাতুল মুনতাহা আরশে আজিম সব সফর করে তিনি এসেছেন, সেইটাকে বলে মেরাজ। সেইটাকে বলে কি? মেরাজ। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এই নৈশ ভ্রমণকে বলে ইসরা। আর মসজিদে আকসা থেকে যে উপরে 27 পান থেকে শুরু করে আসে আজিম ভ্রমণ করে আসলেন এইটুকুনকে কি বলে? বলেন এইটুকু কি বলে? মেরাজ। মেরাজ শব্দ হলো আল উরুজ থেকে, উরুজ হলো উঠতে সফর করাকে কি বলে? উপরে ওঠাকে উরুজ বলে। সম্মানিত হাজরিন, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের রেসালতের জীবনের অন্যতম মুজিজা হলো এই মেরাজ এবং ইসরা।
এই ইসরা এবং মেরাজ কখন হয়েছে, কোন সময়, কোন তারিখ, এইটা কোনো নির্ধারিত নাই। সহিহ সত্য কথা হলো কোনো সহিহ হাদিস দ্বারা, এমনকি দুর্বল কোনো হাদিস দ্বারাও প্রমাণ নাই যে কত তারিখ কত সময় হয়েছে। তবে আমাদের দেশে প্রসিদ্ধ হলো 27 তারিখ, অর্থাৎ 26 তারিখ দিবাগত রজব মাসের 26 তারিখ দিবাগত কি রাত। কেন নাই? সাহাবে কেরামদের কাছে এই দিন তারিখের কোনো গুরুত্ব ছিল না। তাদের কাছে গুরুত্ব ছিল যে কোনো আদেশ নিষেধ সঠিকভাবে মানা হলো কি না, সেইটাই ছিল তাদের কাছে গুরুত্ব। এই জন্য কেউ তারিখ নিয়ে বাড়াবাড়ি করে না। আর এখন দেখবেন এই তারিখ নিয়ে অনেকেই মানে, এর পরবর্তী সময় এসে এই তারিখ নিয়ে বিভিন্ন বর্ণনা কি আসছে। যাই হোক, আমরা প্রসিদ্ধ মোতাবেক আজকে এই 26শে রজব দিবাগত রাতে আমরা এই কি বলে মেরাজ সম্পর্কে আমরা আলোচনা করছি। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। মেরাজের প্রেক্ষাপট কি? যুগে যুগে যত নবী এসেছেন, সমস্ত নবীজন দুই একজন নবী বাদে সমস্ত নবীরা নিজ জাতির কাছে তারা নানাভাবে তারা কি হয়েছে, মজলুম হয়েছে, অত্যাচারিত হয়েছে, তারা মানে কি হয়েছে, তাদের তারা গালাগালি করেছেন, তাদেরকে ভর্ৎসনা করেছেন। এমন করে নবী ছিলেন না যেই নবীকে স্বজাতি লোকেরা কষ্ট দেয় নাই, ভর্ৎসনা করে নাই, ঠাট্টা বিদ্রুপ করে নাই, সমস্ত নবীকে করেছে। আর তারই ধারাবাহিকতা আজও আলেম ওলামাদেরকে অনেকে ঠাট্টা বিদ্রুপ করে, ঠিক নেই, যার কোনো ওজন নাই, একবার হালকা, সেরকম একটা মানুষও কি আলেম ওলামাকে সমালোচনা করে, বলেন না হুজুরুল্লাহ। ওই যে মানে প্রত্যেক যুগে যুগে নবীদের যারা সমালোচনা করেছে তাদেরই প্রত্যাত্মা হলো এই কালের সেই সব লোকেরা, তাদেরই হচ্ছে সন্তান আমার ভাইরা। এই জন্যে নবীদের সমালোচনা করা, নায়েবে রাসূলদের সমালোচনা করা, আলেম ওলামাদের সমালোচনা করা, মনে রাখবেন দুর্ভাগ্যের লক্ষণ। এটা কোনো সৌভাগ্যের কি লক্ষণ না। নিজেকে কেউ কিছু মনে করলে কিন্তু নিজেই ঠকে যাবে, এটা দুর্ভাগ্যের লক্ষণ, সুলক্ষণ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুগে যুগে নবীগণ আল্লাহর দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন, আর তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। সূরা ইয়াসিন আমরা সব সময় ফজরের পর অনেকেই আমরা তেলাওয়াত করি, সেই সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়া হাসরাতান আলান ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিয়াস তাহাজিউ। হায় আফসোস, হায় আফসোস, কে বলছেন, কে বলছেন আফসোসের কথা, কে বলছেন? আল্লাহ। ইয়া হাসরাতান, হে আফসোস, হায় আফসোস। আল্লাহ পাক বলেন যখনই কোনো রসুল এসেছে আল্লাহর পক্ষ থেকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যখনই কোনো রসুল এসেছে কোনো কৌমের কাছে, তারা তাকে ঠাট্টা বিদ্রুপ করেছে, কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, বলে নাউজুবিল্লাহ। সমস্ত নবীকে নির্যাতন করা হয়েছে, ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে। চিন্তা করতে পারতেছেন কোথায় নবী আর কোথায় আমরা, তাকে নির্যাতন করেছে। এই জগতে এটা স্বাভাবিক। বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই ঠাট্টা বিদ্রুপ থেকে এই নির্যাতন থেকে তিনি মুক্ত ছিলেন না। তাকেও ঠাট্টা করা হয়েছে, পাগল বলা হয়েছে, তাকে জিনে আক্রান্ত করেছে, মিথ্যাবাদী বলে নাই, কবি বলেছেন তাকে পাগল বলা হয়েছে, এবার তাকে নির্যাতন করা হয়েছে, জেলে রাখা হয়েছে, দেশ ছাড়া করেছে, দূরে বলেন নাউজুবিল্লাহ। করছে কিনা ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
নবীজি নিজের জাতিকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা এই কালেমা পড়ো, এই কালেমার দাবি পূরণ করো, তাহলে তোমরা সফল কাম হবে। এই দাওয়াত দেওয়ার পরে জাতি এই কালেমার দাওয়াত গ্রহণ না করে বরং উল্টা পথে তারা হেঁটেছে, নবীকে গালাগালি করেছে বা নির্যাতন করেছে। ভাইরা আমার, কুরাইশরা একত্রিত হয়ে বনু হাশেম বনু মুত্তালেবের কাছে প্রস্তাব দিল, মুহাম্মাদকে মেরে ফেলো, মুহাম্মাদকে হত্যা করো। কিন্তু বনু হাশেম অনেকে ঈমান গ্রহণ না করলেও কিন্তু তাদের স্বজাতি সন্তানকে তারা হত্যা করতে চান নাই। সুবহানাল্লাহ, তোমরা যদি হত্যা না করো তাহলে তোমাদেরকে সামাজিক বয়কট করব। আরবের কুরাইশরা সম্মিলিতভাবে তারা মিলে বড় একটা দল হয়েছে। বহু জায়গায় সম্মিলিত দল হয় না, এই সম্মিলিত দল মিলে এই বনু হাশেম আর বনু আব্দুল মুত্তালিবকে তারা কি করলো, বয়কট করলো, সামাজিক বয়কট। তার মধ্যে এই শর্ত ছিল যে তাদের সাথে কেউ বিবাহ শাদী করা যাবে না, ব্যবসায়িক কোনো লেনদেন করা যাবে না, খাদ্য সরবরাহ করা যাবে না, অর্থাৎ কারো দোকান থেকে কেউ খাদ্য গ্রহণ করতে পারবে না, কিনতে পারবে না। খাদ্য যদি না পায় তেমনি মরে যাবে না, যাবে কি না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে, হত্যার অনুমতি দিতে রাজি হলো না, তখন এইরকম যখন তারা সামাজিক বয়কট করলো, খাজা আবু তালেব, দেখেন এই লোকটা কিন্তু শেষ পর্যন্ত ইসলাম কবুল করেনি, খাজা আবু তালেব, সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাতুষ পুত্র আবদুল্লাহর ছেলে, তাকে সহ নারী পুরুষ যারা ছিল শিশু সহ সবাইকে নিয়ে আত্মনির্বাসিত হলেন শ্যামে আবি তালেবের ভিতরে। আপনারা ইতিহাসে বলেছেন যে আবু তালেবের গিরি গুহায়, আরবিতে বলে শ্যামে আবি তালেব, শ্যামে আবি তালেব, আবু তালেবের গিরি গুহায়। তার একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের গুহার ভিতরে আবু তালেব নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আর তার বংশের যারা ছিল নারী পুরুষ শিশু সহ সবাইকে নিয়ে সেখানে কি হলেন, আত্মনির্বাসিত হলেন, নিজেরা নিজেরা সেখানে চলে গেলেন ঘর বাড়ি ছেড়ে। সেই সময় ছিল তিন বছর পর্যন্ত ছিল, সেখানে এমন মানে কষ্টে ছিল, তাদেরকে খাদ্য সরবরাহ দেয়নি, পানি দেয়নি, মহিলারা খাদ্য না পাওয়ার কারণে তাদের স্তনগুলি ওই যে মানে শূন্য বাতাস বেলুনের মতো ফসকা হয়ে যেত, যখন বাচ্চারা দুধের বোটার উপরে মুখ দিয়ে শোষা মারত তখন তারা তো দুধ পেত না, আর দুধ না পেয়ে তারা চিৎকার করতো। এরকম নির্মম জেলখানা ছিল, পৃথিবীর সবচেয়ে নির্মমতম জেলখানা ছিল শেয়াব আবি তালেবের এই তিন বছর গিরি গুহার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এই তিন বছর পর সেখান থেকে মুক্ত হলো, মুক্ত হলেন, মুক্ত হওয়ার পর ছয় মাসের পরে, আমরা আগে এটা বলে নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কঠিন সময় দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি সহযোগিতা করেছেন, একজন হলো মুমিন আর একজন হলো কাফের। কাফেরকে তার চাচা আবু তালেব, যেহেতু ইসলাম কবুল করে, আর একজন হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি তো নবী হওয়ার আগেই তিনি তাকে বিবাহ করেছেন, হযরতে খাদিজাতুল কুবরা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই গিরি গুহার থেকে মুক্ত হওয়ার ছয় মাস পরে খাজা আবু তালেব ইন্তেকাল করলেন। ইন্তেকালের দু মাস পরে হযরতে খাদিজা ইন্তেকাল করলেন। কোন কোন বর্ণে আছে তিন দিনের ব্যবধানে খাদিজা উম্মুল মুমিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। তাহলে তার যেই দুইজন কি ছিল সবচাইতে বড় আপন এবং সাহায্যকারী ছিলেন, যিনি যারা দুইজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করতে সুখে দুঃখে, দুইজন যখন বিদায় নিলেন তাদের অনুপস্থিতিতে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন বাড়িয়ে দিল। এমন নির্যাতন করা শুরু করলো, কখনো ভাবনায় আসে নাই আবু তালেব জিন্দা থাকতে এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জীবিত থাকতে, কখনো চিন্তাও করা যায় নাই যে এইরকম তারা নির্যাতিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
এই আরব ভূখণ্ডটা একটা ভারী হয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করলেন এইখানের লোকেরা তো খুব, তাদের অন্তর খুব মানে শক্ত, তারা তো ইসলাম কবুল করছে না, বরং উল্টা পথে হাঁটছে। দেখি পার্শ্ববর্তী শহর তায়েফে গিয়ে সেখানে গিয়ে দেখি তারা কোনো ইসলাম কবুল করে কি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বুক ভরে আশা নিয়ে তিনি তায়েফে গেলেন। এই সময়টা ছিল নবুয়াতের দশম বছর। কি বছর? কোন বছর? নবুয়াতের দশম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়াত পেয়েছেন তার দশম বছরে এই ঘটনা ঘটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গেলেন দেখলেন যে তায়েফে মাটি আরব মানে আরব দেশের কুরাইশের যে মাটি আছে সে আরবের মাটির থেকে আরো তায়েফের মাটি আরো কঠিন। সেইখানের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তো কবুল করলই না, বরং সমাজের ধনাঢ্য ব্যক্তিরা লিডার পার্সন বড় বড় লোকেরা তাদের যুবকদেরকে পাগলা কুকুরের মতো লেলিয়ে দিয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৃষ্টির মতো পাথর দিয়ে আঘাতে জর্জরিত করেছিল বলেন নাউজুবিল্লাহ। যারা হজে গিয়েছেন অনেকে সেই তায়েফে যাওয়ার সুযোগ হয়েছে, আমাদের একাধিকবার তায়েফ শহরে গিয়েছি এবং যেখানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতিত হয়েছেন এবং বেশি রক্ত ঝরেছেন সেই সব জায়গাগুলি আমরা প্রত্যক্ষ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাথরের আঘাতে একবার নয়, দুইবার নয়, তিনবার, কোনো কোনো বলেন চারবার তিনি বেহুশ হয়ে পড়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গে ছিলেন তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুজাসসাম শরীর থেকে যে রক্ত মানে গড়িয়ে পড়ছিল সেই রক্তগুলি তিনি আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তগুলি তিনি কি করছেন মানে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে প্রবেশ করার জন্য খুব চেষ্টা করছিলেন। তা আবার কি প্রবেশ করবে? রক্ত কি প্রবেশ করবে? রক্ত আর প্রবেশ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গে ছিলেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাদের জন্য কোনো বদদোয়া করেন নাই। কোনো বদদোয়া করেছেন? করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাথরে জর্জরিত হয়ে নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে তিনি সেজদায় পড়ে উম্মতের জন্য দোয়া করলেন, কান্নায় ভেঙে পড়লেন, নিজের দুর্বলতার কথা আল্লাহর দরবারে তিনি জানালেন। আল্লাহুম্মা ইলাইকা আশকুতু ওয়া ফাকুতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস আনতা রব্বুল মুস্তাদাফিন ওয়া আনতা রব্বি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুর্বলতা প্রকাশ করলেন, আল্লাহর কাছে শিকায়ত করলেন আর বললেন রব্বুল আলামিন আমি আমার কৌশলের ভেতরে আমি কি ছিলাম না, পরিপক্ক ছিলাম না, আমার কৌশল দুর্বল ছিল, যাতে করে হয়তো বা লোকেরা আমার কথা তারা শুনে নাই, কালেমা তারা গ্রহণ করে নাই, উল্টা তারা আমার উপর নির্যাতন করেছেন, আপনি তো দুর্বলদের রব, আপনি আমারও রব। সুবহানাল্লাহ। তিনি সেজদায় পড়ে চোখের পানি ফেলে ফেলে ওই তায়েফবাসীর জন্য রহমতের দোয়া করলেন আর আল্লাহর কাছে তাদের পক্ষ হয়ে ক্ষমা চাইলেন। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ আমার এই জাতি অজ্ঞ, তারা বোঝে নাই, তারা নবী বলে আমাকে চিনতে পারে নাই, এই জন্য আমাকে নির্যাতন করেছে, পাথর মেরেছে, পাথর মেরেছে। ফেরেশতারা রসূলকে সাহায্য করার জন্যে আগায় আসছেন, এমনও প্রস্তাব দিয়েছেন যে এই গোটা তায়েফ শহরকে উল্টিয়ে দেওয়ার জন্য পাথর মেরে তাদেরকে নাস্ত নাবুদ করার জন্য, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে রাজি হন নাই। সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছেন দয়ার নবী, মায়ার নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফেরেশতারা তাদেরকে পাহাড়ের নিচে রেখে পাথরের নিচে রেখে তাদেরকে মেরে ফেলবে, এই প্রস্তাব আমি কেন গ্রহণ করব? আমি তো তাদেরকে সুপথ দেখানোর জন্যে, সত্যিকার মানুষ বানানোর জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য আমি এসেছি, তাদেরকে তো আমি মারার জন্য আসি নাই। নবীরা তো মানুষ মারার জন্য আসে নাই, মানুষ গড়ার জন্য আসছে। যারা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন
আজ তার দুয়ার বরকতে সেই তায়েববাসীরা বেশি নবীর জন্য পাগল। আল্লাহর নবী রক্ত যদি সেই দিন এই জমিনে পড়ে যেত, যায়েদ যদি আবার সেই রক্তগুলি সবগুলি যদি আবার উঠে না নিতেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তের কারণে তায়েবের জমিন তামায় পরিণত হয়ে যেত। কিন্তু আপনারা যদি কখনো এই তায়েব যাওয়ার সুযোগ হয়, দেখবেন বাংলাদেশের থেকে আরও সুন্দর সুজলা সুফলা দেশ, সেখানে সর্বপ্রকারকে কৃষিজাত হয়, সুন্দর সবুজ শ্যামল দেশ, সুবহানাল্লাহ। আর একজন নাতিশীতোষ্ণ মণ্ডল, মনে করবেন এটা নিচের থেকে 10 কিলোমিটার উপরে, মনে করবেন যে এসি পুরা শহরের ভিতরে এসি চালু করা হয়েছে, সুবহানাল্লাহ। এর নিচে অনেক কাকফাটা রোদ্রের মতো গরম, কিন্তু উপরে হচ্ছে কি একদম ঠান্ডা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ক্ষমা চাইলেন, তাদের হেদায়েতের দোয়া করলেন, আল্লাহ পাক বলেন, ওমা রুসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জিকির করে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েব থেকে বিমুখ হয়ে, তায়েব থেকে মনক্ষুণ্ণ হয়ে, দ্বিগুণ মনক্ষুণ্ণ হয়ে ফিরে এলেন, নিরুৎসাহিত হয়ে গেলেন। আবার ফিরে এলেন তিনি জন্মভূমিতে, যেখান থেকে গিয়েছিলেন বুক ভরা আশা নিয়ে, সেখানে আবার বুক ভরা দুঃখ নিয়ে ফিরে আসলেন। কতটা দুঃখ নির্যাতন সহ্য করে ফিরে এলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবারে ডাক দিলেন উপরের, সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তোমার মর্যাদা বুঝতে পারে নাই, তোমার যে কত মোস্তবাব ও আমার হাবিব, তোমার যে কত সম্মান। এবার আমি আরব জাহান সহ গোটা বিশ্ববাসীকে আমি বুঝাই দিব তোমার মেয়েরাজের সফরের মাধ্যমে, রসুলকে সান্ত্বনা দিবেন, রসুলকে সাহায্য করেন করা এবং মুমিনদের সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের উপর অজেব করে নিয়েছেন। মুমিনদেরকে সাহায্য করে কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লানানসুরা রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। নিশ্চয় নিশ্চয় আমি রসুলদেরকে সাহায্য করি, আর রসুলদের উপরে আল্লাহর উপরে যারা ঈমান এনেছে সেই সমস্ত মুমিনদেরকে আমি সাহায্য করব। আল্লাহ রসুলদেরকে সাহায্য করেন, মুমিনদেরকে সাহায্য করেন, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার জীবনে নবী রসুলদেরকে মুমিনদেরকে সাহায্য করেন, আর কিয়ামত সাহায্য করবেন। ভাইরা আমার, এই সব